আমারই বান্দাটার জানাজার নামাজে পড়বে আমি আল্লাহ আমার বান্দার জানাজা পড়নে ওয়ালার পিছনের জীবনের সব গুনাহ maaf করে দেব কালিমুল্লার মুখ দিয়ে ঘোষণা হয়েছে এ রে সাহাদাতমন্দ এক বান্দার জানাজা কে কে পড়বি আয় আয় লাশ লয়ে এলাকায় এসা কয় এই বান্দার জানাজা পড়লে আল্লাহ তাআলা তোদের জীবনের সবার পেছনের গুনাহ maaf করে দিবে বনি ইসরায়েলের কেউ বাকি নাই জানাজায় হাজির আসার সবাই হাজির হয়ে গেছে কারণ এক জানাজা পড়ে যদি পেছনের সব গুনাহ maaf করান যায় তো লটারি দারুন এক অফার আইছে সাথে সাথে এলাকার সব মানুষ জানাজার জন্য হাজির হয়ে গেছে এলাকার মানুষের সাদ ইচ্ছা হলো যার জানাজা পড়া জীবনের পিছনের গুনাহ maaf হবে তারে এক নজর দেখবার চাই কালিম ও কালিম যার জানাজা পড়ার কারণে আমাদের পেছনের জীবনের গুনাহ maaf হবে তারে এক নজর দেখবার চাই পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম গো তার চেহারাটা আমাদের দেখান মানুষজন লাশের চতুর্দিকে ভিড় করেছে কাফনের কাপড় সরাইয়া পয়গম্বর যুবকটার চেহারা বের করে দিছে এলাকার লোকেরা কয় ও আল্লাহর কালিম এই যুবকের জানাজা পড়ে নি আমাদের গুনাহ maaf হইল এই যুবক তো সেই যুবক যাকে আমরা সবাই মিলা এলাকা থেকে বাইর করে দিছিলাম অবাঞ্ছিত ঘোষণা করে তাকে বনি ইসরাইল থেকে বের করে দেয়া হয়েছে কারণ সে জিনাকার সে মদখর সে পাপাচারী এত বেশি পাপ কার্য সে সম্পাদন করে যে বনি ইসরায়েলের মান্না সালওয়া খাওয়া নেককাররা তাকে নিজেদের সাথে রাখে নাই সবাই মিলা তাকে বহিষ্কার করেছে গ্রাম থেকে বের করে দিয়েছে কয়েক বছর আগে কিন্তু এ আল্লাহর বান্দা সে আল্লাহর এত প্রিয় মাহবুব কেমনে হইল যে তার জানাজার নামাজ পড়া এলাকার লোকেরা মাপ পাইল এলাকার মহল্লার মানুষের গুনাহ খাতা ক্ষমা হইল পয়গম্বর মুসা আলাইহিস সালাম নিজ বনি ইসরায়েলের প্রশ্ন লইয়া আল্লাহর কাছে হাজির ওগো আল্লাহ সবাই মিলা তোমার যে বান্দাটাকে অবাঞ্ছিত করে বাইর করে দিছে তারই জানাজা কিনা পেছনের জিন্দগির গুনাহ মাফের জন্য তুমি বাহানা বানাইলা কি এমন নেক কাজ তোমার এই গোলামে করল গো আল্লাহ আমি কালিম জানতে চাই আল্লাহ তাআলা বলে মুসা সবাই মিলা আমার বান্দাকে বাইর করে দিছো সে কার কাছে যাবে কোথায় যাবে তার যাওয়ার কোনো জায়গা নাই কয়েকটা ছাগল লইয়া সে মরুভূমিতে আশ্রয় গ্রহণ করেছে দিনের বেলায় ছাগলকে ঘাস খাওয়ায় সন্ধ্যা বেলায় ছাগলের একটু দুধ দহন করে ক্ষুধার জ্বালামিটায় তার যাওয়ার কোনো জায়গা নাই সে আমি আল্লাহর কাছে আশ্রয় চেয়েছে বলে আল্লাহ আমি তওবা করলাম তুমি আমারে মাফ করে দাও সবাই তাড়ায় দিছে তুমি কিন্তু আমাকে তাড়ায় দিও না এভাবেই মরুভূমির মাঝখানে ছাগলের দুধ দহন করে করে খায় আর মরুপ্রান্তরে দিন কাটায় হঠাৎ করে তার জ্বর হয়েছে অসুস্থ হয়ে গেছে সেবা করার কেউ নাই মরুভূমির মাঝখান থেকে খানা পিনা পানি সংগ্রহ করার শক্তিও তার নাই প্রচন্ড রৌদ্রে মরুপ্রান্তরের ভেতরে আমার অসুস্থ বান্দাটা যখন মৃত্যুবরণ করতেছিল তখন সে পিয়াস যন্ত্রণায় যখন তার মৃত্যু হইতেছিল তখন একবার ডান দিকে তাকায় একবার বাম দিকে তাকায় একবার সামনে তাকায় একবার পেছনে তাকায় আলহামদুলিল্লাহ
الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يحب التوابين ويحب المتطهرين وقال النبي صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له وقال النبي صلى الله عليه وسلم الطهور شطر الإيمان أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد چار مغوريا حافظي نوراني مدرسار حافظ ستر دير দস্তারবন্দি উপলক্ষে আয়োজিত মহতি মাহফিলের মোহতরম সদর উপস্থিত হযরত বুজুর্গ উলামায়ে কেরাম সম্মুখবানে সমবেত দীন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ঈমানদার মুমিন মুসলমান ভাইরা বুড়া বাবারা যুবক ভাইরা পর্দার আড়াল থেকে আলোচনায় শামিল মা বোনেরা আল্লাহর দরবারে শুকর আল্লাহ তাআলা আমাদেরকে দিনী নসিহতের মজলিসে মাহফিলে উলামাদের সোহবতে আশার বসার তৌফিক দান করেছেন কালিমাতুর শুকর পড়ি শুকরিয়া আদায় করি জবান খুলে ভক্তি ভরে সমস্বরে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ এত সময় পর্যন্ত ওলামা হযরতগণ গুরুত্বপূর্ণ নসিহত করেছেন বরকতের নিয়তে আয়াত ও হাদিস আপনাদের সামনে পেশ করেছি কিছু কথা আপনাদের সামনে বলবার ইরাদা আল্লাহ তাআলা কিছু উপকারী আওয়াজ উপকারী কথা আপনাদের কানে পৌঁছানোর তৌফিক দান করেন আপনারা দোয়া করুন বলুন আমিন কোনো ভূমিকা না দিয়ে আমি সরাসরি কিছু সবক যেটা আপনাদের কানে তাকরার করতে চাই ওই দিকে চলে যাই আল্লাহ পাকের সৃষ্টি মানুষের ভেতরে দুটি গ্রুপ হবে এক দল মানুষ আল্লাহর মাহবুব আর এক দল মানুষ শয়তানের প্রিয় এক দল মানুষ আল্লাহর প্রিয় আরেক দল হবে শয়তানের প্রিয় যারা দুনিয়াতে আল্লাহর প্রিয় হবে তারা আখিরাতে আল্লাহর জান্নাতে আল্লাহর কাছে রবে আর যারা দুনিয়াতে শয়তানের প্রিয় হবে তারা দোজখের আগুনে নিক্ষিপ্ত হবে সুতরাং প্রত্যেকটা মানুষের মেহনত চেষ্টা প্রচেষ্টা মুজাহাদা এটাই থাকা উচিত আমি যেন আল্লাহর প্রিয় হই এবং যেন আমি আল্লাহর জান্নাতে পৌঁছে যাই কি কি প্রসেসে আমরা আল্লাহর প্রিয় হতে পারি এটা যদি একটু খেয়াল করি তাইলে আল্লাহর প্রিয় হওয়ার মেহনতগুলো করা সম্ভব কোরআনে হাকিমে আল্লাহ আল্লাহর প্রিয়দের যে সিফাতগুলো বর্ণনা করেছেন তার ভেতরে মানুষের মধ্যে আল্লাহর প্রিয় মানুষ মুমিনদের ভেতরে আল্লাহর প্রিয় মুমিনদের একটা সিফাত হলো যেই মুমিনরা নেক কাজ যত বেশি করবে তারা আল্লাহর তত বেশি প্রিয় হবে ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন নেকোকার বান্দা যারা
তাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন ভালোবাসেন মহব্বত করেন এ কারণে আমাদের পূর্বের যে মুসলমানরা ছিল তারা নেকির কাজ বেশি করত তাদের নেকির কাজের তুলনায় আমাদের জিন্দেগীতে যেন নেকির কাজ নাই বললেই চলে তারা জিন্দেগি ভর নেকি করার মেহনত করত যেমন সাহাবায়ে কেরাম ওনারা সারা জনম সারা বছর 24 ঘন্টা নেকির কাজ করতেন জিন্দেগীর একটা মুহূর্ত নেকির বাইরে যেন না যায় এটা খেয়াল করতেন যেমন আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু নবীজির একজন সাহাবী উনি সারা বছর রোজা রাখতেন শুধুমাত্র নিষিদ্ধ দিন ঈদের দিন যে সকল দিনে আল্লাহ পাকের পক্ষ থেকে রোজা রাখা নিষেধ আছে ওই দিনগুলো সারা সারা বছর উনি আল্লাহর রাসূলের কাছ থেকে রোজা রাখার পারমিশন নিয়েছেন আল্লাহর নবীর কাছে এসে বলে ওগো আল্লাহর নবী আমি নেকির কাজ বেশি করতে চাই সারা বছর আমি রোজা রাখতে চাই তো আল্লাহর রাসূল বললেন সারা বছর কেন রোজা রাখবে সপ্তাহে দুই দিন রোজা রাখো মাসে তিন দিন আইয়ামে বীজের রোজা রাখো সাহাবী বলে আমার শক্তি অনেক বেশি আমি অল্প নেকি না বেশি নেকি কামাই করতে চাই সুতরাং আমি সারা বছরই রোজা রাখতে চাই আপনি পারমিশন দেন আমাকে আল্লাহর রাসূল তারপরেও বললেন না সারা বছর রোজা রাখা কঠিন তুমি সওমে দাউদি রাখো অর্থাৎ একদিন রোজা রাখো একদিন ইফতার করো খানা খাও একদিন আরেকদিন রোজা রাখো ছয় মাস রোজা হবে ছয় মাস ইফতার হবে সাহাবী বলে না সরওয়ারে দু আলম মেহেরবানি করে আমাকে প্রতিদিন রোজা রাখার অনুমতি প্রদান করেন জজবা দেখে আল্লাহর রাসূল প্রতিদিন রোজা রাখার পারমিশন দিয়ে দিলেন আল্লামা বদরুদ্দিন আইনি শারিহুল বুখারী উনি বুখারী শরীফের ভেতরে লিখছেন যে 79 বছর বয়স পর্যন্ত বুখারীর সরা ব্যাখ্যা গ্রন্থে উনি লিখেছেন 79 বছর বয়স যখন হইছে বুড়া তখন উনি প্রতিদিন নফল রোজা রাখতেন সুবহানাল্লাহ আগামী কালকে বললেন প্রতিদিন রোজা রাখতেন যখন বয়স 79 বছর হয়ে গেছে তো বুড়া বয়সে রোজা রাখতে কষ্ট হয় রোজা রাখলে মাঝে মধ্যে উনি অসুস্থ হয়ে যায় তো ডাক্তার এসে ওনাকে দেখা পরামর্শ দিলেন অসুস্থ বদনত ফরজ রোজা রাখা নিষেধ আছে ফরজ রোজা ভাঙ্গার অনুমতি আছে আপনার দেহ দুর্বল আপনার কষ্ট হয় আপনি প্রতিদিন রোজা রাখা বন্ধ করে দেন উনি বললেন না আমার দেহ দুর্বল হইল আমার ঈমান সবল আমার দৈহিকভাবে দুর্বলতা থাকলেও আমার ঈমানি শক্তি আছে নবীজির কাছ থেকে আমি পারমিশন নিছি ডেইলি রোজা রাখার জীবন থাকতে এই নেকি করার এই জোয়ার এটাকে আমি ভাটায় পরিণত করতে রাজি না তো বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ আলাইহি লেখেন জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত প্রতিদিন রোজা রেখেছেন যেদিন উনি ইন্তেকাল করেন ওই দিনও নফল রোজা ছিলেন রোজার হালতে ওনার ইন্তেকাল হয়েছে এত নেকি করতেন নেকি করতে করতে ইন্তেকাল করছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা অধিক কোরআন পড়তেন নেকির কাজ করতেন আমরা তো নফল রোজাও রাখি না সারা বছরে কোরআন হাতে নেওয়ার সুযোগ পাই না আর নবীর সাহাবীরা যেমন হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু হযরত তামিমে দারি রাদিয়াল্লাহু আনহু ওনারা এক রাকাত দুই রাকাত নামাজে
আল্লাহর কোরআন পুরাটা খতম করতেন অর্থাৎ এক রাকাত নামাজের ভিতরে কোরআন খতম শেষ দুই রাকাত নামাজের ভিতরে কোরআন খতম শেষ এজন্য ওনাদের ইমানী শক্তি অনেক ছিল একবার মদিনাতুল মুনাওয়ারাতে পাহাড়ের গুহা থেকে আগুন বের হইল এটা আগুন আস্তে আস্তে মহল্লার দিকে আসতেছে মাঝে মধ্যে পানির ভিতরে আগুন আইসা যায় যেমন সুনামির ভিতরে পানির ভিতরে আগুন আইছে টর্নেডোর সময় বাতাসের ভিতরে আগুন আসে মানুষের গুনাহের কারণে এরকম হয় পাহাড়ি এলাকায় কখনো কখনো গুহা থেকে আগুন বের হয় আযাবের আগুন মানুষের অপরাধের কারণে এমন অনেক সময় আল্লাহর পক্ষ থেকে ইমতিহান আইসা যায় হযরত ওমরের শাসনামল মদিনাতুল মুনাওয়ারার গুহা থেকে আগুন বের হইতেছে হযরত ওমর খলিফাতুল মুসলিমিন তো ওনার কাছে খবর গেল যে আমিরুল মুমিনিন গুহা থেকে আগুন বের আগুন মদিনার দিকে আসতেছে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি নবীজির সবচেয়ে কম বয়স্ক সাহাবী তামিমে দাড়িকে ডেকে বললেন এই তামিমে দাড়ি আগুন নাকি আইতাছে আগুন রে পিছনে যাইতে বলো ওকে শাসন করে ঘুরায় দাও হযরত তামিমে দাড়ি খালি হাতে বের হয়ে গেলেন আগুন আসতেছে উনি আগুনের সামনে যায় এমনি দাঁড়াইলেন মানুষ যেমন মানুষ রে আটকায় উনি ওইরকম আগুন রে আটকায় দিলেন মানুষ যেমন মানুষের মুখোমুখি দাঁড়াইলে একজন আর একজনের ধাক্কা দেয় হযরত তামিমে দাঁড়িয়ে আগুনের সামনে দাঁড়ায় আগুনরে ধাক্কানো শুরু করলেন ধাক্কাইতে ধাক্কাইতে আগুনরে পেছনে নিয়ে গেলেন আগুনের পরও সামনে আসতে চায় তো হযরত তামিমে দাঁড়িয়ে আগুনকে থাপ্পড় মারলেন আগুনের সামনে দাঁড়ায় বলতে লাগলেন কোন দিকে যাস এটা নবীর মদিনা জানোস না পিছনে যা সামনে এক চুল বাড়বি না তাহলে কিন্তু কঠিন শাস্তি দেব তোকে শাসন করে উনি আগুনকে পাহাড়ের গুহার ভেতরে ঢুকায় দিলেন অর্থাৎ ইবাদত করতে করতে ইমানি শক্তি এত বেশি যে আগুনকে শাসন করে পেছনে সরায় দেয় নেককার নেক কাজ করনে ওয়ালা বেশি ইবাদতকারী তাবেঈদের ভিতরে এরকম ছিল সাহাবীরা যেরকম ছিল তাবেঈরাও এক সময় এরকম ছিল অনেক ইবাদত করতেন অনেক অনেক ইবাদত করতেন আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বিশিষ্ট তাবেঈ সরদার মুহাদ্দিস আমিরুল মুমিনিন ফিল হাদিস আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমাতুল্লাহ আলাইহি সারা রাত নফল নামাজ পড়তেন আমগর তো ফরজ নামাজই নাই নফল নামাজ যাইব করতে ফরজ নামাজ হয় না আমাদের আর ওনারা সারা রাত নফল পড়তেন ইশার নামাজ পড়ে দাঁড়ায় যেতেন ফজরের আজান হয়ে যেত ফজর পর্যন্ত জায়নামাজে দাঁড়ায় থাকতেন নেককার জীবনের সেজদা বেশি জীবনের রুকু বেশি জীবনের নামাজ বেশি এত বেশি পরিমাণ ইবাদত করতেন যে কখনো মানুষের ভিড়ে যাইতেন না একা একা থাকা পছন্দ করতেন আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমাতুল্লাহ আলাইহি ওনার ছাত্ররা জিজ্ঞাসা করে উস্তাদজি আপনার কাছে কোন জিনিস পছন্দের তো আব্দুল্লাহ ইবনুল মুবারক বলে আমার কাছে দুইটা জিনিস পছন্দের দুইটা জিনিস আমার কাছে পছন্দ একটা হলো সানাদুন আলি বাইতুন খালি কত প্যারা কালিমা সুন্দর কথা দুইটা জিনিস আমার কাছে প্রিয় সানাদুন আলি বাইতুন খালি ভালো সনদের ইলম আমার কাছে পছন্দ
সনদ আলী যদি হয় মুহাদ্দিসদের বাজারে সনদের বড় দাম অর্থাৎ যত কম ওয়াসিতায় নবীর কাছে পৌঁছা যায় আলী সনদ এটার অনেক দাম একটা আলী সনদের হাদিস শোনার জন্য সাহাবী একটা হাদিস শোনার জন্য মক্কা মদিনার থেকে পায়ে হাইটা কুফা পর্যন্ত গেছে ইরাক পর্যন্ত গেছে পায়ে হাইটা একটা হাদিস শোনার জন্য 2 মিনিটের একটা হাদিস 1 মিনিটের একটা হাদিস শুনতে মদিনা থেকে কুফা পর্যন্ত গেছে যেমন আপনারা যেমন কিছু ওয়াজ শোনার জন্য 5 মাইল দূর থেকে 20 মাইল দূর থেকে আইছেন আপনাদের কাছে ভালো কথার হাদিসের বড় দাম বুখারী শরীফের ভিতর আছে নবীজির এক সাহাবী জাবির ইবনে আব্দুল্লাহ একটা আলী সনদের হাদিস শোনার জন্য মদিনা থেকে পায়ে হাইটা ইরাক চলে গেছে পায়ে হাইটা ইরাক গেছে মদিনা থেকে ওই ইলম ওই হাদিস ওনার কাছে আছে উনি আগেও অন্যর কাছ থেকে শুনেছেন কিন্তু সরাসরি যেই সাহাবী নবীর কাছ থেকে হাদিসটা শুনছে তার সাথে দেখা কইরা তার কাছ থেকে সরাসরি হাদিস শোনার জন্য উনি পায়দল সফর করলেন বুখারী শরীফের ভিতরে ওনার সফরের ঘটনা ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি আনছেন যে জাবির বিন আব্দুল্লাহ পায়ে হাইটা মদিনা থেকে কুফা পর্যন্ত পায়ে হাইটা চলে গেলেন সনদের ভিতরে আলী বানানোর জন্য হাদিসের সনদকে উত্তম বানাইবার জন্য পায়ে হাইটা সফর করে চলে গেলেন ইরাক ওখানে নবীজির এক সাহাবী থাকে সাহাবীর নাম হলো আব্দুল্লাহ ইবনে উনাইস রাদিয়াল্লাহু আনহু আব্দুল্লাহ ইবনে উনাইস রাদিয়াল্লাহু আনহু কুফায় থাকেন ইরাকে আর জাবির ইবনে আব্দুল্লাহ সাহাবী মদিনায় থাকে উনি মদিনার থেকে ওই সাহাবীর লগে দেখা করতে পায়ে হাইটা কুফায় গেছে ওনার বাড়ির দরজায় যায় সালাম দিছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ভিতর থেকে উত্তর আসছে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ মান কে বদরুদ্দিন আইনি বলে বাহির থেকে উনি বলতেছে আমার নাম জাবের ভেতর থেকে উনি বলে কোন জাবের সাহাবী সাহাবিনী উনি বাইরের থেকে বলে নাম সাহাবি জাবের নবীর সাহাবি জাবের মদিনার থেকে আসছি কি লেগে মদিনার থেকে আমার ঘর পর্যন্ত আইছো আপনার কাছে একটা হাদিস আছে আল্লাহর রাসূল আপনাকে যে আল্লাহ পাকের ময়দানে মাহশরে যে আল্লাহ তাআলা ডাক দিবেন আর কাছের মানুষ দূরের মানুষ যারাই ময়দানে মাহশরে থাকবে সমান আওয়াজে সবাই শুনবে আল্লাহর সওতের ভিতরে কোনো হুদুদ নাই আল্লাহ তাআলা বলবেন এই দুনিয়ার রাজা বাদশারা তোরা কই আল্লাহ যে ডাকবে আর সবাই শুনবে কাছের মানুষ যেমন শুনবে দূরের মানুষ তেমন শুনবে হাদিসটা যা আপনার কাছে আছে ওইটা শুনবার আইছে আব্দুল্লাহ ইবনে উনাইস দরজা খুলা দাঁড়ায় গেছে দাঁড়াইছে পরে কয় তাড়াতাড়ি হাদিসটা কন দরজায় দাঁড়ায় হাদিসটা বলে ফেলছে হাদিস শোনা শেষ বাস সামান্য মেহমানদারি গ্রহণ করা আবার পায়ে হাইটা হযরত জাবের কুফার থেকে আবার মদিনায় নিজের বাড়ি ফেরত আসছে একটা হাদিস শোনার জন্য শত শত মাইল সফর করছে সনাদুন আলী এ কারণে আমাদের উলামায়ে কেরাম লেখাপড়া করার জন্য কেউ শাব্বির আহমদ উসমানী রহমতুল্লাহ আলাইহির কাছে সফর করে চলে গেছে হাফিজুদ্দুর রহমতুল্লাহ আলাই সফর করে বাংলাদেশ ছেড়ে হিন্দুস্তানে চলে গেছে হযরত শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাই সফর করে হিন্দুস্তানে চলে গেছে পাকিস্তানে চলে গেছে তিনি একটু ইলম হাসিল করার জন্য হাদিস পড়ার জন্য হযরত শাইখুল ইসলাম আহমদ শফি রহমতুল্লাহ আলাই হাদিস পড়ার জন্য দারুল উলুম দেওবন্দে চলে গেছে হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইর সিনা বসিনা বৈশা 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 পুরা বুখারী শরীফ পড়ছে
টিভির ভিতরেও আওয়াজ শোনা যায়, মোবাইলেও আওয়াজ শোনা যায়, কিন্তু মৌলবীর সামনে বৈশা শুনলে পরে রুহানিয়াত হয়। দূর সফর করে আল্লাহওয়ালাদের সোহবতে যায় ইলিম শিখছে। তা আব্দুল্লাহ ইবনুল মুবারক বলে, আমার কাছে দুটি জিনিস প্রিয়, একটা হলো সানাদুন আলী, যার তার কাছ থেকে ইলিম নিতে হয় না, ইলিম সনদওয়ালার কাছ থেকে নিতে হয়, আলী সনদওয়ালার কাছ থেকে নিতে হয়, যার তার ওয়াজ শুনতে হয় না। সনদ আলী মানুষের কথা শুনতে হয়, কথার ভেতরে রুহানিয়ত পয়দা হয়, বাদ দলে শরীয়ত মারফত কয় হেডাও শুনে ওয়াজ মনে করে। বয়া রয়েছেন কে শোনে না কি গান গাইতেছে, তাও নাকি শরীয়ত মারফতের ওয়াজ করতেছে। আলী সনদ ভালো কথার কদর, সফর করে শত শত মাইল দূরে চলে যায়। আব্দুল্লাহ ইবনুল মুবারক বলে, আমার কাছে দুইটা জিনিস প্রিয়, একটা হলো সানাদুন আলী আর আরেকটা হলো বাইতুন খালি, খালি ঘর আমার কাছে প্রিয়। আমাদের কাছে হলো বড় ঘর প্রিয়, যে ঘরে টিভি আছে, কম্পিউটার আছে, ওয়াইফাই আছে, ছবি আছে, মূর্তি আছে। খালি ঘরে আমার বসতে দিলে আমার বিরক্ত লাগে, বড় ঘর হইলে ভাল লাগে। আব্দুল্লাহ ইবনুল মুবারক বলে, আমার কাছে খালি ঘর প্রিয়। কিল্লে গা খালি ঘর প্রিয় উস্তাদ জি, খালি ঘরে যখন আমি থাকি তখন আমি আল্লাহর সাথে থাকি, নবীর সাথে থাকি, সাহাবিদের সাথে গল্প করি। বুঝি নাই কেমনে কয়, খালি ঘরে যখন থাকি জানামাজ বিছা কেবলা রুখ দাঁড়ায় থাকি, আমি কেবলার দিকে থাকি আর আমার সামনে থাকে আমার মাওলা, আমার আল্লাহ আমার সামনে থাকে, আমি আল্লাহর সামনে থাকি। আর যখন কিতাব খুইলা হাদিসের দরিয়ার ভেতরে আমি ডুব দিই, তোর নবীর কাছে চলে যাই। আর নবীর হাদিস বর্ণনাকারী সাহাবিদের আকওয়ালগুলো যখন আমি শুনতে থাকি, তখন নবীর সাহাবিগণ লগে কিতাবের পাতায় পাতায় আমি গল্প করি, সময়টা ভালো কাটে। বাইতুন খালি সানাদুন আলী, খালি ঘর পছন্দের, কারণ খালি ঘরে বন্দেগি বেশি হয়, আর ভরা ঘরে জিন্দগি নষ্ট হয়। খালি ঘরে কি হয়, বন্দেগি বেশি হয়, টিভির ঘর, কম্পিউটারের ঘর, সিনেমার ঘর, বাজার, মানুষ বেশি, জিন্দগি নষ্ট হয়। সঙ্গত কারণে আমরা তো জালওয়াত পছন্দ, মানে গোলমালের ভিতরে থাকতে ভালো লাগে আমাদের, আর তারা হলো খালওয়াত পছন্দ, একা থাকতে ভালো লাগে। তো একা থাকলে জিকির করে, তিলাওয়াত করে, কোরআন পড়ে, নামাজে দাঁড়ায় থাকে। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই সারা দুনিয়া যখন ঘুমাইতো উনি একা একা ঘরে বয়ে থাকতো, ইবাদত করতো আর কিতাব পড়তো। সুদীর্ঘ চল্লিশটি বছর এশার ওযু দিয়া ফজরের নামাজ পড়ছে, ফজরের নামাজ পড়ছে, আল্লাহু আকবার বলেন, চিল্লায় জোরে বলেন আল্লাহু আকবার, কত বছর? হ্যাঁ, ঠাকুরমার ঘুরির ঝুরির গল্প না এটা, ঠাকুরমার ঝুরির গল্প না, আমার বাপ দাদার ঐতিহ্যের বাস্তব ইতিহাস, ইতিহাসের স্বর্ণাক্ষরে লেখা পাতা এগুলো। সুদীর্ঘ চল্লিশটি বছর এশার ওযু দিয়া ফজর পড়ছে, মানুষ যখন বিবরে ঘুমায় তখন দাঁড়িয়ে নামাজ পড়েছে। ইমামে আজম আবু হানিফা দুই রাকাত নামাজে এক রাকাত নামাজে কোরআন খতম করেছে। সাইয়েদ ইবনে জুবায়ের রহমতুল্লাহ আলাইহি
রাকাত নামাজে এক রাকাত নামাজে টোটাল কোরআন মজিদ খতম করেছে আমাদের বাপ দাদারা এখনো 10 পারা 15 পারা কোরআন মজিদ পড়ে দারুল উলুম দেওবন্দ থেকে আবুল হাসান আজমি দামাত বরকাতহুম বাংলাদেশে এসে ইতিকাফ করে রমজানে ওনার ইবাদত দেখলে হায়রান পেরেশান হইতে হয় এক দিনে 15 পারা কোরআন পড়ে দুই দিনে এক খতম করে যাও জেলখানায় যাও গাজা দেখবা মামুনুল হক এক দুই রাকাতের ভিতরে দের পারা দুই পারা কোরআন পড়ে আওবিনের নামাজের ভিতরে সাড়ে তিন পারা কোরআন পড়ে শেষ রাত্রিতে তাহাজ্জুদের নামাজ পড়ে তো কোরআন পড়ে ইবাদত করে কারণ মুহসিনিন নেককার যারা তাদেরকে পছন্দ করে আল্লাহ আর গুনাহগার যারা তাদেরকে পছন্দ করে শয়তান শয়তানে পছন্দ করে আর যারা নেককার তাদেরকে পছন্দ করে রহমান আল্লাহ তারা আল্লাহর মাহবুব হয়ে যায় নেক কাজ বেশি করে তাই এ কারণে হানাফি মাযহাবের আরেক ইমাম ইমামে আবু ইউসুফ রহমাতুল্লাহি আলাইহি ইমামে আবু ইউসুফ রহমাতুল্লাহি আলাইহি প্রতিদিন 200 রাকাত করে নফল নামাজ পড়তেন সুবহানাল্লাহ বলেন না কত রাকাত পড়তেন কত রাকাত ডেইলি কত রাকাত শুধু এইটুক শেষ না সাত দিনে এক খতম কোরআন পড়তেন সুবহানাল্লাহ শুধু এইটুকু না আমলে বিসমিল্লাহ উনি প্রতিদিন 12000 বার বিসমিল্লাহ পড়তেন সুবহানাল্লাহ শুধু এই কাম করতেন কোনো কাম নাই দেহে এগুলো করতে না না কাজীউল কুজাত ছিলেন চিফ জাস্টিস ছিলেন বিচারপতি ছিলেন প্রধান বিচারপতি তাও হারুনুর রশিদ রে কাঠগড়ায় দাঁড় করায় বিচার করতেন এখনকার বিচারপতিরে তো সরকারে নারায় আর উনি এমন বিচারপতি ছিল যিনি সরকার নারায়িত এরকম বিচারপতি ছিলেন বাদশা হারুনুর রশিদকে আমিরুল মুমিনিনকে আসামির কাঠগড়ায় দাঁড় করায় দিতেন একদিকে বিচারপতি ছিলেন আবার মুদাররিস ছিলেন মুহাদ্দিস ছিলেন ফকিহ ছিলেন উস্তাদ ছিলেন ছাত্র পড়াইতেন ছাত্র পড়াইতেন শিক্ষক ছিলেন আশ্চর্য হালাত হলো মরার আগেও ছাত্র পড়াইছে শুয়া রইছে তো শুয়া শুয়া ছাত্র পড়াইতেছে শুয়া শুয়া ছাত্রদেরকে ইলম শিখাইতেছে মানে কেবল রূহ বাইর করবে আজরাইলে আজরাইলে রূহ বাইর করবে এখন ওই সময় নিজের ছাত্রদেরকে পড়াইবার লাগছে শেষে ছাত্ররা চতুর্দিকে আছে ছাত্রদেরকে বলতেছে আয় শোনো আমার কথা শোনো একটা প্রশ্নের উত্তর দাও প্রশ্ন করতেছে হেদায়ার ভিতরেও আছে কিতাবুল হাজে হেদায়ার ভিতরেও এই ঘটনাটা আছে হাসিয়ার ভিতরে আছে মরার আগে ছাত্রদেরকে বলতেছে আর অনেক কিতাবে আছে মরার আগে ছাত্রদেরকে বলতেছে এই ছাত্ররা হজে যায় যে শয়তান রে কঙ্কর মারে রমিয়ে জামারা শয়তানকে যে হজে যায় কঙ্কর মারে কঙ্কর কেমনে মারবে পায়ে হাইটা মারবে নাকি সরিতে চৈরা মারবে তো ছাত্ররা উত্তর দেয় কেউ কয় পায়ে হাইটা মারবে কেউ কয় সরিতে চৈরাও মারবে কেউ দলিল দেয় সরিতে চেরা নবী মারছে কেউ দলিল দেয় পায়ে হাইটা নবী মারছে তো ইমাম তো মাসালার তাতবিক দিতেছে যে রমির পরে রমি আছে ওই রমিটা পায়ে হাইটা করবে অর্থাৎ প্রথম দিন কঙ্কর মারবে পায়ে হাইটা দ্বিতীয় দিন কঙ্কর মারবে পায়ে হাইটা হ্যাঁ যে রমির পরে রমি নাই ওইটা সরিতে বৈশাও সরি ঢুকান যাইত উটের পিঠে চৈরা কঙ্কর মাইরা চলে যাওয়া যেত তো উনি মাসালা শিখে
শিখাইতেছে মরা রাখতে মাসালা শিখাইতেছে এক দিক দিয়া মাসালা বলতেছে মাসালা বলাও শেষ আজরাইলের রূহ টান দিয়া লয়ে গেছে গা আজব উস্তাদ আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি বলে মৃত্যুর আগে কেন জানো মাসালা এটা শিখাইলো কেন মরা লাগে এটা ইমাম আবু ইউসুফের বসিরাত আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন আনোয়ার শাহ কাশ্মীরি এত বড় আলেম ছিলেন মাকতাবাতুন আজিমাতুন হাইয়াতুন নাতিকাতুন জিন্দা চলতি ফিরতি লাইব্রেরি ছিলেন শারিহুল বুখারী ও তিরমিজি হাদিসের কিতাবের হাফেজ ছিলেন দারুল উলুম দেওবন্দের হাদিসের কিতাবের শারেহ ছিলেন হাফিজুল বুখারী হাফিজ মুসলিম হাফিজ তিরমিজি হাফিজ আবু দাউদ শুধু তাই না দারুল উলুম দেওবন্দের সব কিতাব উনার হাশিয়া বাইনাস সূত্র সহ মুখস্থ ছিল উনি বলে জানো জানো ইমাম আবু ইউসুফ এই মাসালা মরার সময় কি লেগে শিখায় ইল্লেগে শিখায় উনি মৃত্যুর আগে দেখতেছে যে আজরাইল ওনারে নিতে আইছে আবার এটাও দেখতেছে যে শয়তান ধোকা দিতে আইছে তখন ইব্রাহিমের সন্তান ইব্রাহিমের আমল বর্ণনা করা শুরু করছে শয়তান যখন ইব্রাহিমের কঙ্কর মারার আমল ইসমাইলের কঙ্কর মারার আমল এইটার আলোচনা করতেছে আর এটা যখন শয়তান শুনছে শয়তান বুঝালাইছে কাছে গেলে কঙ্কর মারবো আমারে শয়তান দূরে চলে গেছে ইমাম আবু ইউসুফ খাতেমা বিল খায়ের আল্লাহর কাছে চলে গেছে এত বড় আলেম তারপরও এত ব্যস্ততার ভিড়ে প্রতিদিন 200 রাকাত কইরা নফল নামাজ পড়তেন আর আমরা করি কয় রাকাত তা আমাদেরকে আল্লাহ পছন্দ করবে কেন তাদের আল্লাহ পছন্দ করত কারণ তারা নেককার নেক কাজকারী ছোট ছোট আমলগুলাও তো করতে যাই পারি না আচ্ছা নামাজ পড়তে গেলে তো ওযু করণ লাগবে নামাজ পড়তে গেলে তো কেবলামুখী হওয়া লাগবে শীতের দিন ওযু করা লাগবে না কেবলামুখী হওয়া লাগবে না ল্যাপের নিচে শুয়ে শুয়ে কোন যাইব শিখাই দিই যেমন মুজাদ্দিদ আলফে সানি রহমতুল্লাহ আলাই মুজাদ্দিদ আলফে সানি রহমতুল্লাহ আলাই সুবহানাল্লাহ বলার লেগে রেডি হয়ে বসেন আগে কোন কে মিয়া অ্যাটেনশন প্লিজ মানে সুবহানাল্লাহ বলার লেগে রেডি হয়ে বয়ে পড়েন খবরটা দিই টাইট করে একটা সুবহানাল্লাহ করেন মুজাদ্দিদ আলফে সানি রহমতুল্লাহ আলাই প্রতিদিন 1000 বার কইরা সূরা ইখলাস পড়তেন সারা জনমই আমল করছে আমল সূরাতুল ইখলাস প্রতিদিন 1000 বার সূরা ইখলাস পড়তো এটা কোনো কঠিন আমল না ল্যাপের নিচে হয়ে হয়ে বরণ যায় অনেক টাইম লাগে না একবার সূরা ইখলাস পড়তে মাত্র 12-13-14 সেকেন্ড সময় লাগে একবার পড়তে বিসমিল্লাহির রহমানির রহিম قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد 10 سكن 11 سكن 12 سكن যদি বুড়া মানুষ হয় তাহলে 14 সেকেন্ড তার মানে হলো 14 সেকেন্ডে কামাই দা হইব কি কামাই হইব একবার সূরা ইখলাস পড়লে 10 পারা কোরআন পড়ার সব হয় দুইবার পড়লে 20 পারা পড়ার সব হয় তিনবার সূরা ইখলাস পড়লে পড়ে এক খতম কোরআন পড়ার সব হয় ছয়বার সূরা ইখলাস পড়লে দুই খতম পড়ার সব হয় নয়বার সূরা ইখলাস পড়লে তিন খতম পড়ার সব হয় আর বিশ্বনবী হাবিব কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর দিছেন
এক বসায় কেউ যদি 10 বার কুল হুয়াল্লাহর সূরাটা পড়ে আল্লাহ তাআলা সাথে সাথে তার জন্য আল্লাহর জান্নাতে একটা প্রাসাদ বানায় দোতলা একটা বিল্ডিং করতে কতদিন সাধনা লাগে ভাইতে বয়া দেয় খালি বেবলাল লাহান ভাই কিচ্ছু বুঝে না দোতলা একটা বিল্ডিং করতে আজকে শীত বেশি আজকে ওয়াজ শেষ হয়ে যাক তাড়াতাড়ি তাড়াতাড়ি শেষ করে আলাই আজকে আমারও শীতে ধরছে দোতলা একটা বিল্ডিং করতে 30 বছর চাকরি করে পেনশনের টাকা জমা করে হের পরে বুইড়া বয়সে লাঠি লয়ে বৈশা বৈশা দোতলা একটা বিল্ডিং বানায় আর যদি ঘুষ খায় আঙ্গুল ফুলি কলা গাছ হয়ে যায় তাহলে অবশ্যই এক রাত্রে কেউ বানায় অথবা 5 বছর 10 বছর প্রবাসে বিবি বাচ্চা রেখে একাকী জীবন থেকে বাবার জানাজা মায়ের দাফন হারায়া একাকী জীবন কাটায়া তারপরে তিনতলা একটা বিল্ডিং বানায় তাও এটা ভূমিকম্প আইলে নড়ে চলে ঠিক না কিন্তু যদি 10 বার সূরা ইখলাস পড়ে তাহলে সময় লাগবে 2 মিনিট 10 সেকেন্ড 20 সেকেন্ড 30 সেকেন্ড টোটাল যত ধীরে ধীরেই পড়ুক মোটামুটি চালকেরা পড়লে 10 বার পড়তে আমি হিসাব করে দেখছি যে সুন্দর করে তাসবিহ সহ পড়লে কয় মিনিট লাগে তো দেখছি যে কোনোদিন 2 মিনিট 10 সেকেন্ডে শেষ করে আলাইছি 2 মিনিট 10 সেকেন্ডে বিসমিল্লাহ সহ সূরা ইখলাস 10 বার কমপ্লিট 2 মিনিটে একটা জান্নাতে বাড়ি হয়েছে সুবহানাল্লাহ আগামীকাল আরে না আগামীকাল বলেন আগামীকাল বলেন নেকি বেশি হয়ে গেছে তো জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ জোরে বলেন আলহামদুলিল্লাহ বলেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আরো জোরে আরো জোরে জোর হলো না আল্লাহু আকবার জোরে বললে পরে শয়তান দূরে যায় আল্লাহু আকবার জোরে বললে পরে ঈমান বাইরা যায় আল্লাহু আকবার জোরে বললে পরে আল্লাহ খুশি হয় আল্লাহু আকবার জোরে বললে দুশমন ডরায় দুশমন ভয় পায় ঠিক কিনা জোরে আওয়াজ কিনা বলেন তো জোরে চিৎকার করে বলেন আল্লাহু আকবার হয় নাই এই শীতের ভিতরে একটু শরীরটা গরম হয় বনে চিল্লায় জোরে সরে বলেন আল্লাহু আকবার ঘুমান নাই তো আবার এর ভেতরেও যদি ঘুম ধরে তাহলে আপনি কানে ধরে খাড়ায় থাকেন মানে এই আওয়াজের ভিতরেও যদি ঘুম ধরে তাহলে কানে ধরে দাঁড়ায় থাকেন তাহলে আর ঘুম ধরবো না আল্লাহ সূরা ইখলাস পড়তো আপনারা কি এই গভীর রাতে কনকনে শীতের ভেতরে ওযু ছাড়া লেপের নিচে বালিশে মাথা দিয়ে দিয়েও ঘুমের আগের সময়টাতেও কি সূরাতুল ইখলাসটা 10 বার পড়িরা শোন যায় না এটা বাড়ি বানায় তাসবিহে ফাতিমিটা পড়িরা কি শোন যায় না দরুদ শরীফ পড়তে পড়তে কি ঘুমায়া যাওয়া যায় না সূরাতুল ইখলাস পড়ে পড়ে আমল করে ঘুমানোর বরকতে খালি জান্নাত না মিয়া জান্নাত শেখ ইউনুস রহমতুল্লাহ আলাই উলামায়ে উজ্জাবদের অন্যতম একজন শেখ জাকারিয়া রহমতুল্লাহ এর খলিফা শেখুল হাদিস ইউনুস রহমতুল্লাহ আলাই যিনি ছাত্ররা ওনারে বলছেন বিয়া করবেন না উনি বলছেন আমার হাদিসের কিতাবের লগে বিয়া শাদী হয়ে গেছে নাকাহতু বিল বুখারী আমি হাদিস পড়ে যে মজা পাই মানুষ বাসর করে ওই মজা পায় না এটা বলতেন এবং বিবাহ করেন নাই ওলামায়
হুজাবদের অন্যতম একজন শেখ ইউনূস রাহমাতুল্লাহি আলাইহি তিনি এই আমল করতেন সূরা ইখলাস পড়ে পড়ে ঘুমাইতেন আর একদিন তো ওনার গোপন রাজ উনি বলে ফেলেছেন জমানার আরেক বুজুর্গের কাছে যে আলহামদুলিল্লাহ ইউনূসের জীবনের সার্থকতা ইউনূসের সাথে তার রবের সাথে স্বপ্নে দুইবার মোলাকাত হইছে আমাদের সাথে তো খারাপ মানুষের মোলাকাত হয় কিন্তু আল্লাহর কোন কোন বান্দার সাথে আল্লাহর সাথে মোলাকাত হয় কঠিন আমল না ওযু করা লাগবে খালি আমার মালিকের শান বর্ণনা আছে এটা পড়তে হইব খালি রব খুশি হয়ে যাইব আল্লাহ তাআলা নেককারকে পছন্দ করেন আমার ভাইরা আপনারা যারা আজকে গোলামের বয়ান শুনতেছেন আমার এই সময় পর্যন্ত কথাগুলো শোনার পরে যদি আপনাদের হৃদয়ের ভিতরে সামান্য আফসোস জন্ম হইয়া থাকে হায় রে ইমামে আজম 40 বছর এশার ওযু দিয়া ফজর পড়ল হায় রে আব্দুল্লাহ ইবনুল মুবারক সারা জিন্দেগি রাতের নামাজ পড়ল হায় রে আল্লাহর কত পেয়ারারা এক রাকাত দুই রাকাত নামাজি আল্লাহর কোরআন খতম করল সারা রাত জিকির করল ইবাদত করল প্রতিদিন ইমামে আবু ইউসুফ 200 রাকাত নফল নামাজ পড়ল আর আমার 40 বছরের ফরজ নামাজ কাজা হয়ে গেছে 30 বছরের তাকবীরে উলা নষ্ট হয়ে গেছে তাকবীরে উলার হিফাজত হয় নাই আল্লাহ পাকের গোলামি হক আদায় করে আমার করা হয় নাই অন্যায় হয়ে গেছে জিন্দেগি নষ্ট করে ফেলেছি শয়তান খুশি হয়ে গেছে এখন আমার তো রবকে খুশি করতে হবে যদি এই হিসাব কারোর আয়েশা যায় থাকে তাহলে তার জন্য আল্লাহর মাহবুব হওয়ার আফজাল আমল হলো এই মজমায় এখন যদি সে দিল ভরা ব্যথা লইয়া তার মুখ দিয়া যদি উচ্চারিত হয় আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামব ওগো আল্লাহ আমি আমার পেছনের জিন্দেগির সব গুনার জন্য তোমার কাছে তওবা করতেছি মালিক জীবনে বুঝি নাই জিন্দেগির মূল্যবান হায়াত আমি অনেক নষ্ট করেছি আজ থেকে তওবা করলাম আর নামাজ কাজা করব না আর বেপর্দা চলব না আর মিথ্যা কথা বলব না আর কোরআন থেকে দূরে থাকব না তোমার কোরআন পড়ব আর তোমার জিকির থেকে নিজের জবানকে দূরে রাখব না তোমার নামের জিকির দিয়ে আমি আমার জিহ্বাকে এখন থেকে বিজায় রাখব যদি এমন কোনো অনুসূচনা কোনো আল্লাহর বান্দার এসে যায় আর যদি তার মুখে ইস্তেগফার উচ্চারিত হয় তবে খুশখবরি লইয়া ঢাকা থেকে সফর করে এসে মাদারীপুরবাসী আপনাদের কাছে এসেছি আমার মাওলায় বলে ইন্নাল্লাহ ইউহিব্বুত তাওয়াবিন যারা তওবা করে মহান আল্লাহ তাদেরকে ভালোবাসে যদি দিল থেকে কোনো বান্দা তওবার বাণী উচ্চারণ করে আল্লাহ তাআলা ওই বান্দাদের জন্য ভালোবাসার দুয়ার খুলে আল্লাহর ভালোবাসা এমন প্রশস্ত কায়দায় বান্দার কাছে এসে যায় উলাইকা ইউবাদ্দিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত বান্দার কৃত জিন্দগির সব গুনাহ যা আমলনামায় আছে একটা খালিস তওবা হইয়া গেলে আল্লাহ তাআলা খুশি হইয়া বান্দার জিন্দগির সব গুনাকে নেকির দ্বারায় পরিবর্তন করা নেকির দা জায়গাটা
আল্লাহ তাআলা গুনার জায়গাটা নেক দিয়া ভইরা আমল নামাটাকে নুরানি বানায়া দেয় যদি কেউ তওবা করে তাহলে আল্লাহ তারে এমন পছন্দ করে হাদিস শরীফে এসেছে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ তাআলা একদিন ডেকে বললেন জলিলুল কদর পয়গম্বর মূসা কলিমুল্লাহ নবীদের জামাতের ভিতরে কিছু কিছু পয়গম্বরের আলাদা দাম যেমন আমাদের নবী হাবিবুল্লাহ আমাদের বাবা খলিলুল্লাহ হযরত ঈসা রূহুল্লাহ মূসা কলিমুল্লাহ আলাদা শান মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই জলিলুল কদর পয়গম্বর মূসা আলাইহিস সালাম কে আল্লাহ তাআলা একদিন দেখে বলতেছে এই মূসা যাও মহল্লা থেকে বের হয়ে যাও দূর মরুভূমির মাঝখানে আমার একটা বান্দা মারা গেছে তুমি পয়গম্বরের জিম্মা হলো তুমি তারে গোসল দিবা তারে কাফন পড়াইবা আমার ওই বান্দাটা কি তুমি জানাজার নামাজের ইমামতি করে কবরস্থ করবার নিজের হাতে জানাজাটা মরুভূমিতে পড়লে হবে না তাকে লইয়া মহল্লায় চলে আস আর বনি ইসরায়েলে ঘোষণা করে জানায় দাও আমার এই বান্দাটার জানাজার নামাজ যে পড়বে এই যে আমার যে বান্দাটা মারা গেছে আমার এই বান্দাটার জানাজার নামাজ যে পড়বে আমি আল্লাহ আমার বান্দার জানাজা পড়নে ওয়ালার পিছনের জীবনের সব গুনাহ মাফ করে দেব কালিমুল্লার মুখ দিয়ে ঘোষণা হয়েছে এরে সাহাদাতমন্দ এক বান্দার জানাজা কে কে পড়বি আয় আয় লাশ লয়ে এলাকায় এসা কয় এই বান্দার জানাজা পড়লে আল্লাহ তালা তোদের জীবনের সবার পেছনের গুনাহ মাফ করে দিবে বনি ইসরায়েলের কেউ বাকি নাই জানাজায় হাজির আসার সবাই হাজির হয়ে গেছে কারণ এক জানাজা পড়ে যদি পেছনের সব গুনাহ মাফ করান যায় তো লটারি দারুণ এক অফার আইছে সাথে সাথে এলাকার সব মানুষ জানাজার জন্য হাজির হয়ে গেছে এলাকার মানুষের সাদ ইচ্ছা হলো যার জানাজা পুইডা জীবনের পিছনের গুনাহ মাফ হবে তারে এক নজর দেখবার চাই কলিম ও কলিম যার জানাজা পড়ার কারণে আমাদের পেছনের জীবনের গুনাহ মাফ হবে তারে এক নজর দেখবার চাই পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম গো তার চেহারাটা আমাদের দেখান মানুষজন লাশের চতুর্দিকে ভিড় করেছে কাফনের কাপড় সরাইয়া পয়গম্বর যুবকটার চেহারা বের করে দিছে এলাকার লোকেরা কয় ও আল্লাহর কলিম এই যুবকের জানাজা পড়ে নি আমাদের গুনাহ মাফ হইলো এই যুবক তো সেই যুবক যাকে আমরা সবাই মিলা এলাকা থেকে বাইর করে দিছিলাম অবাঞ্ছিত ঘোষণা করে তাকে বনি ইসরায়েল থেকে বের করে দেয়া হয়েছে কারণ সে জিনাকার সে মদখর সে পাপাচারী এত বেশি পাপ কার্য সে সম্পাদন করে যে বনি ইসরায়েলের মান্না সালওয়া খাওয়া নেককাররা তাকে নিজেদের সাথে রাখেনি সবাই মিলা তাকে বহিষ্কার করেছে গ্রাম থেকে বের করে দিয়েছে কয়েক বছর আগে কিন্তু এ আল্লাহর বান্দা সে আল্লাহর এত প্রিয় মাহবুব কেমনে হইল যে তার জানাজার নামাজ পড়া এলাকার লোকেরা মাপ চাই মাপ পাইল এলাকার মহল্লার মানুষের গুনাখাতা ক্ষমা হইল পয়গম্বর মূসা আলাইহিস সালাম
নিজ বনি ইসরায়েলের প্রশ্ন লইয়া আল্লাহর কাছে হাজির ওগো আল্লাহ সবাই মিলা তোমার যে বান্দাটাকে অবাঞ্ছিত করে বাইর করে দিছে তারই জানাজা কিনা পেছনের জিন্দেগির গুনাহ মাফের জন্য তুমি বাহানা বানাইলা কি এমন নেক কাজ তোমার এই গোলামে করলো গো আল্লাহ আমি কালিম জানতে চাই আল্লাহ তাআলা বলে মুসা সবাই মিলা আমার বান্দাকে বাইর করে দিছো সে কার কাছে যাবে কোথায় যাবে তার যাওয়ার কোনো জায়গা নাই কয়েকটা ছাগল লইয়া সে মরুভূমিতে আশ্রয় গ্রহণ করেছে দিনের বেলায় ছাগলকে ঘাস খাওয়ায় সন্ধ্যা বেলায় ছাগলের একটু দুধ দহন করে ক্ষুধার জ্বালা মিটায় তার যাওয়ার কোনো জায়গা নাই সে আমি আল্লাহর কাছে আশ্রয় চেয়েছে বলে আল্লাহ আমি তওবা করলাম তুমি আমারে মাফ করে দাও সবাই তাড়ায় দিছে তুমি কিন্তু আমাকে তাড়ায় দিও না এভাবেই মরুভূমির মাঝখানে ছাগলের দুধ দহন করে করে খায় আর মরুপ্রান্তরে দিন কাটায় হঠাৎ করে তার জ্বর হয়েছে অসুস্থ হয়ে গেছে সেবা করার কেউ নাই মরুভূমির মাঝখান থেকে খানা পিনা পানি সংগ্রহ করার শক্তিও তার নাই প্রচন্ড রৌদ্রে মরুপ্রান্তরের ভেতরে আমার অসুস্থ বান্দাটা যখন মৃত্যুবরণ করতেছিল তখন সে পিয়াস যন্ত্রণায় যখন তার মৃত্যু হইতেছিল তখন একবার ডান দিকে তাকায় একবার বাম দিকে তাকায় একবার সামনে তাকায় একবার পেছনে তাকায় দেখে কেউ নাই তখন মৃত্যুর আগে আমার বান্দা কয় আল্লাহ আমি না তওবা করেছি কিন্তু আমি আজকে এত অসহায় ডান দিকে তাকায় দেখলাম এক ঢোক পানি দেওয়ার কেউ আমাকে নাই বাম দিকে তাকায় দেখলাম আমাকে সহযোগিতা করার কেউ আমার নাই সামনে তাকায় দেখলাম কেউ আমার নাই কিন্তু আল্লাহ এখন তো দেখি আমার আছে শুধু আমার মাওলা আল্লাহ ওগো আল্লাহ তুমি ছাড়া তো আমার আর কেউ নাই সবাই আমাকে ঘাড় ধরে বাইর করে দিছে মরুভূমিতে আমি আশ্রয় পেয়েছি কিন্তু মাওলা গো তুমি যদি আমাকে তাড়ায় দাও আমার তো আর কোথাও জায়গা নাই মাওলা আমার কেউ নাই কিন্তু তুমি আছো আল্লাহ মরণের আগে শেষ দরখাস্ত গো আল্লাহ সবাই আমাকে মহল্লার থেকে বাইর করছে তুমি কিন্তু তোমার বান্দার দল থেকে আমারে বাইর করে দিও না আল্লাহ ও মুসা আমার বান্দাটা মরুপ্রান্তরে এমন একটি তওবা করেছে সে তওবা করে তার গুনার জন্য ক্ষমা চাইছে কিন্তু তার তওবার তরিকা তওবার কাইফিয়াতটা তো এমন ছিল এমন একটা তওবার পড়ে সে যদি নিজের জন্য ক্ষমা না চায়া তোমাদের সবার জন্য বনি ইসরায়েলের জন্য যদি সে ক্ষমা চাইত তাহলে তাই আমি তওবার ওজনে তার তওবার কারণে বনি ইসরায়েলের সকলের আমি মাফ করে দিতাম যেহেতু সে নিজের জন্যই ক্ষমা চাইছে তার তওবায় আমি খুশি হইয়া আমার বান্দাটাকে বনি ইসরায়েলের মানুষদের গুনাহ মাফের জন্য উসিলা বানালাম আমার প্রিয় বান্দার জানাজা যে পড়বে এমন একটা তওবাকারী বান্দার আমার কাছে এত দাম এমন বান্দার জানাজাও যে পড়বে আমি আল্লাহ তার পেছনের সব গুনাহ মাফ করে দিব বলে ঘোষণা দিলাম ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন কেউ যদি তওবাকারী হয়ে যায় তাহলে আল্লাহ তাআলা তাকে পছন্দ করে ফেলায় আল্লাহ তাআলার ভালোবাসা তার জন্য দিয়ে দেয়
একটা তরিকা হলো ইবাদত করে আল্লাহর প্রিয় হও তা যদি না পাইরা থাকো তাহলে কম আস কম আজকে তওবা করে ফেলাও জিন্দেগির রং ঢং চেঞ্জ করবা যদি খালিস তওবা কারোর জীবনে হয় আসমানের মহান মালিক তওবাকারী বান্দাকেও পছন্দ করে তওবাকারী বান্দার জিন্দেগির সব গুনাহ ক্ষমা করে দেওয়ার জিম্মা মহান আল্লাহ নিজে নিয়ে নেয় রাসূল বলেন আত্তাইবু মিনা দামবি কামান লা দামবালাহু এ কারণে ওয়াজ নসিহত শোনার জন্য যখনই যাইবেন মাহফিলে যা বসবেন তো পিছনের গুনাহর জন্য তওবার নিয়ত করে বসবেন কারণ তওবাকারী কেউ আল্লাহ তাআলা পছন্দ করে এ কারণে আল্লাহর রাসূল বলতেন নবীজি হুজাইফাকে ডেকে বলে এই হুজাইফা বেশি বেশি করে তওবা করবা তওবা থেকে গাফেল থাকো কেন নবী বলতেন আমি প্রতিদিন 100 বার করে তওবা করি নবীজি 100 বার করে তওবা করে উম্মতকে তওবার ফজিলত বুঝাইছেন উম্মত যদি তওবাকারী হয় তো আল্লাহ তাআলা উম্মতকে ভালোবাসে আমাদের গুনাহ বেশি হওয়ার কারণে চতুর্দিক দিয়ে জন্ম শেতাম আমাদের মাথার উপরে চেপে গেছে আমাদের দোয়া কবুল হয় না সারা দুনিয়ায় মুসলমানরা মায়ের খাইতেছে অত্যাচার অনাচারের শিকার আমরা হয়ে গেছি এই যে আমাদের পাপের কারণে আমাদের বেহাল অবস্থা এটার থেকে পরিত্রাণ পেতে আল্লাহর ভালোবাসা দরওয়াজা খোলার একটা উত্তম আমল হলো ইস্তেগফার তওবা করো যার গুনাহ করব না নামাজ ছাড়ব না ইনশাআল্লাহ বলেন বলেন ইয়া আল্লাহ আরো জোরে ইয়া আল্লাহ ওয়াদা করিতেছি আর গুনাহ করব না নামাজ কাজা করব না কুরআন পড়া শিখব ইনশাআল্লাহ জিকির করব দরুদ পড়ব দাওয়াত তাবলীগের মেহনত করব হক্কানি আলেমদের সাথে থাকব চিল্লায় জোরে কোন ইনশাআল্লাহ হয় নাই আরো জোরে আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ নেক কাজ শিখার জন্য চিল্লায় যান আসন্ন বিশ্ব ইজতেমা 2-3-4 ফেব্রুয়ারি সফল করার মেহনত করবেন কারা কারা ইনশাআল্লাহ হক্কানি আলেমদের সাথে চলবেন পীর মশাইখদের মজলিসে যাইবেন তওবার নিয়ত করে যাইবেন ইস্তেগফারের নিয়ত করে সফর করবেন আল্লাহ ওয়ালাদের সোহবতে যাবেন আর এই মাদ্রাসাকে ভালোবাসবেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ কারা কারা মাদ্রাসাকে আলেমদেরকে ভালোবাসবেন হাত তুলেন দেই একাত ভালোবাসবেন একাত ভালোবাসবেন তো দুই হাত তুলে দুই হাত তুলে ভালো করে তুলেন হয় নাই ভালো করে তুলেন হ্যাঁ সোজা করেন আমার সাথে বলেন ইয়া আল্লাহ ওয়াদা করিতেছি আলেমদেরকে ভালোবাসব ইনশাআল্লাহ সোজা মোট করেন সারেন ধরেন সারেন আবার ধরেন এই এই ধরে রাখেন ধরে রাখেন